আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স করছেন, তো অনেকে আমাকে কমেন্ট করেছেন আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন কাম আইডেন্টিটি কার্ড। তো প্রথমে আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাদের দেখবেন এখানে অ্যাডমিশান অ্যান্ড রিনুয়াল এখানে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর ইউজি পিজি যারা যারা যে কোর্স করছেন, তো এখানে ইউজি কোর্সের আন্ডার গ্রাজুয়েটের উপরে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজের নিচের দিকে আসলে দেখবেন যে এখানে একটা লগ ইন বলে অপশান আছে, লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের, এটা কিন্তু ভর্তি হওয়ার সময় আপনাদের দিয়ে দিয়েছিল, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড আপনাদের, সিকিউরিটি কোড দিয়ে কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো আবার নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজের নিচের দিকে আসলে দেখবেন আপনাদের লেখা আছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট SLM রিসিপ্ট। তো এই প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট SLM রিসিপ্টের ওপর ক্লিক করলে কিন্তু আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমি সার্টিফিকেটের ওপরে ক্লিক করার পর কিন্তু আমার এই যে SLM রিসিপ্ট কপি কাম আইডেন্টিটি কার্ড এবং এনরোলমেন্ট নাম্বার সহ কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটাই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এই যে SLM রিসিপ্ট কপি এটা কিন্তু আপনারা কলেজে গিয়ে জমা করলে কিন্তু আপনাদের যে বই সেটা কিন্তু দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নেতাজির সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।